গুড মর্নিং, হ্যাপি মানডে। আর আজকে ব্লগটা শুরু করছি ডিরেক্ট গাড়ি থেকে। গুড মর্নিং, কিন্তু কারোরই মুড ভালো নেই মানডে মর্নিং, তো কারোরই যেতে ইচ্ছে করছে না, ল্যান্ড লাগছে, তারপরে ওয়েদার আজকে বৃষ্টি হয়েছে সারা রাত, কেমন ঘুম ঘুম লাগছে বললো, প্রচন্ড ঘুম ঘুমিয়ে হচ্ছে প্রচুর। হ্যাঁ, সৌম বলছে ওরা যে ঘুম আর হাই নাকি একসাথে পারবে না, কি জানো বললো, হাই আর একটা কি, হাই আর ঢেকুর, হ্যাঁ হাই আর ঢেকুর ওর একসাথে উঠতে পারবো। আর আমিও বসে গেছি, এই যে ছেলে, ছেলেকে দেখো মিররে দেখা যাচ্ছে, ও ওর মতো ও এই কাঁচের বাড়িগুলো দেখতে খুব ভালোবাসে, ভাবে নিজের বাড়ি সৌম বলে। এই যে এইরকম দেখতে দেখতে চলে, মামা মামা গুড মর্নিং, গুড মর্নিং, এখনো তাকাবেই না, বাড়ি চলছে পাশে, এই দেখো যতক্ষণ এই বাড়িগুলো থাকে ততক্ষণ ও তাকায় না, এগুলোকেই দেখতে থাকে, এত পছন্দ এই বাড়িগুলো। মামা মামা, ও পুটু সাঙ্গা, পুটু দেখেছ কেমন শুনে না, আর তো বাড়ি নেই, বাড়িগুলো চলে গেছে, এখন যা দেখে তাই হা করে বাইরে দেখতে থাকে। তো পছন্দের জিনিস হচ্ছে গাছ, গাছের পাতা, হ্যাঁ লাইট টাইট খুব পছন্দ করে, ফ্যান, লাইট ফ্যান এগুলো খুব পছন্দ। কালকে কোথায় গেছিলেন, একটা উপরে খুব বড় ফ্যান ছিল, চলছিল না, কস্কো, কস্কো তো কালকে আমরা, না না কস্কো তে না, কালকে কোথায় একটা গেছিলাম, কোথায় একটা, ওই মন্দিরটাতে, ও হ্যাঁ হ্যাঁ মন্দিরটাতে, উপরটাতে অত বড় ফ্যান ছিল, কিন্তু এটা চল চলতে থাকলে আরো পছন্দ করে। মামা ফটো ফটো, এত ভাবুক হয়ে গেলে তো কবিতা লিখে ফেলবি তো বাবা, হাতে পেন দেবো একটা, লিখবি কবিতা, এই যে পুটু, এই যে স্যার, স্যার ও স্যার, গুডুম্বি গুডুম্বি পুডুম্বি পুটু, দেখেছো কি দুষ্ট হাসছে চুপচুপ করে, পুডুম্বি তুই তাকাবে না হাসবি, পুটু দুধ চুয়ানো হচ্ছে কি দেখলে, আমি একদম পছন্দ করছি না কিন্তু, যাই এখন ওকে ড্রপ করবো, তারপরে আমি অফিস চলে যাবো, আজকে একটু লেট হয়ে গেছে, যাই হোক যেতে হবে। মামা টাটা করে দাও তো, এখন টাটা করে দাও, আমার ফোন আবার কাজ করছে না, তো অফিস থেকে মনে হয় আর ভিডিও হবে না, আবার বাড়ি ফিরে ফাইনালি চলে এলাম। যে সেদিন 17 রূপা যেমন জন্য জিনিসগুলো এনেছিল, ওগুলো সব আমার জন্য ইন্ডিয়া থেকে এসছে, বাড়ি থেকে, তো কী কী এসছে সেটা দেখানো হয়নি, তো চলো সেগুলো দেখাই। সেটা প্রথমে এই বক্সটা, প্লাস্টিকটা আমার খোলাই হয়নি, এটা ছিঁড়ে গেছে, তো আমি একেবারেই ছিঁড়ে দিচ্ছি, কারণ এটাকে আমাকে গুছিয়েও রাখতে হবে। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, সেগুলো হচ্ছে ওষুধ যেগুলো আমি ইন্ডিয়া থেকে আনি। এ দেখো অ্যাসিলক, অ্যাসিলক হচ্ছে আমার নাম্বার ওয়ান মানে গো টু ওষুধ ফর এভরিথিং, তো অ্যাসিলক এসছে এতগুলো পাতা, ভেতরে কি আছে, ভেতরে আর এক রকম ওষুধ আছে, ও এটাও অ্যাসিলক, অনেক অ্যাসিলক, অ্যাসিলক অ্যান্টিবায়োটিক এখানে প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না, আর ছোটো ছোটো সব কথাতে না দোকানে মানে ডাক্তারের কাছে যাওয়াটা একটু কস্টলিও হয়ে যায়, প্লাস যাওয়াও হয় না অবভিয়াসলি, সেই জন্য অ্যান্টিবায়োটিক পাঠিয়েছে। এ দেখো ক্ল্যাভম এসছে, এই দেখ ও ক্ল্যাভম এসছে এতগুলো, নট দ্যাট এতগুলো, এই যে আবার এতগুলো, এতগুলো অ্যান্টিবায়োটিক এসছে, এগুলো মানে পুরো আমার বছরের ওষুধ আর কি, এগুলো আমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট, তো এই বছর যেহেতু এখনো বাড়ি যায়নি সেই জন্য এসছে। এটা এসছে প্যান্ডি, প্যান্ডি সমরও লাগে আমারও লাগে মাঝে মাঝে, তো প্যান্ডির পুরো প্যাকেট। আর এগুলো সোমপ্রাস এসছিল, দেখেছো খুলে গেল, এই তো সোমপ্রাস এসছে, সোমপ্রাস, এটা সোমপ্রাস 40, এগুলো এসছে, এই যে এতগুলো পাতা গেল। তারপরে এসছে প্যারাসিটামল, প্যারাসিটামল কত পাতা এসছে দেখো, এগুলো এক একটাতে 1, 2, 3, 4, 5, 15টা করে আছে, 15, 60, 60 আর 90 এতগুলো এসছে এগুলো। তারপরে এসছে এটা কি এসছে, অ্যাজিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন অনেক এসছে, আচ্ছা নরফ্লক্স, আর অ্যাজিথ্রোমাইসিন এটা কি, এটা হচ্ছে, ও আচ্ছা বিলটা পাঠিয়েছিল কারণ হচ্ছে তোমার রাস্তায় যদি ধরে 17 রূপা, এই জন্য এত ওষুধ একসাথে এসছে, তো ওই জন্য নিয়ে এসছে। এটা অলডে, অলডেও খুব কাজে আসে, তো এই অলডে, এই গেল হচ্ছে মেট্রোজিল, মেট্রোজিল, এগুলো এসছে হোমিওপ্যাথি ওষুধ অ্যাকচুয়ালি, এগুলো ভঞ্চি আর্নিকা এসছে,
গুলো রেখে দিতে হবে, এগুলো আর্নিকা যে মানে তোমার পড়ে গেলে ডরে গেলে লাগবে সেই জন্য নিয়ে এসেছি। আর হচ্ছে মনট্রেক, এটা কিসের ওষুধ আমি ঠিক জানি না, এটা সৌম্য জানে, অনিকা পাঠিয়েছে তো দেখে শুনে নিতে হবে। আর হচ্ছে আবার আজকে মেশিন, তো এই গেল ওষুধ, এই যে এত ওষুধ এসছে এগুলো সব ওষুধ। তারপরে সেই জামা কাপড়ে, এবার আমার দিদিদের সাথে এখনো কথা হয়নি কে কি পাঠিয়েছে, কিন্তু আমার জামা কাপড় এসছে প্রচুর। তার আগে দেখাই শতরূপা কি এনেছে, শতরূপা এনেছে এটা ইন্ডিয়া থেকে ঘঞ্চের জন্য এইটা। আর হচ্ছে আমার জন্য কাকিমা এই টপটা এনেছে, মানে কাকিমা এসেছিল, কাকিমা এগুলো নিয়ে এসছে, এটা এনেছে, এই শার্টটা এনেছে, এই শার্টটা চমুর। আর হচ্ছে এগুলো পরে গোছাবো, এখন থাক। এটা সৌম্যর জন্য শতরূপা সেদিন নিয়ে এসেছিল, যেদিন ও এলো এটাকে খুলেছিলাম আমরা বলে তোমার, এই যে ভীষণ সুন্দর এগুলো এসছে। এবার ইন্ডিয়া থেকে আমার জন্য, আমাদের জন্য যেগুলো পাঠানো হয়েছে সেটা দেখাই। প্রথমত ঘঞ্চের এখানে অন্নপ্রাশন করার কথা ছিল, আমাদের সেটা হয়নি, তো ওই জন্য তোমার একটা অন্নপ্রাশনের মানে পাজামা পাঞ্জাবি এসেছিল, ধুতি পাঞ্জাবি, এই যে পাঞ্জাবিটা আর এই যে ধুতি। তারপর দেখো ওই ময়ূর পুচ্ছ ধুতি না কি বলে ওইটা, কি মিষ্টি দেখতে, এইটা এসছে। জুতো, জুতো এটা আমার শাড়ি এসছে, এই শাড়িটা আমার এসছে, এটা ভীষণ সুন্দর দেখতে শাড়িটা পরবো, এই শাড়ি এসছে। তারপরে সৌম্যর পাঞ্জাবি এসছে, এগুলো সব পাঠিয়েছিল যে ও যদি অন্নপ্রাশন হয় অন্নপ্রাশনের তিন নম্বরে যেন পড়ি, এগুলো হচ্ছে অন্নপ্রাশনের সব। এই যে আর একটা বাবা দুটো বলো পাজামা পাঞ্জাবি, শুনতে হবে কি কোনটা পাঠিয়েছে। এই যে বাবা দিদিরা সবাই মিলে পাঠিয়েছে, এই যে এটা একটা, এটা একটা, কি মিষ্টি দেখতে, পুজোতে পরিয়ে দেবো আর কি করবো, এই যে পাঞ্জাবি কি মিষ্টি দেখতে। আচ্ছা এটা আর একটা মানে কুর্তা পাজামা, এটা পুজোর জন্য পাঠিয়েছে, এই দেখো এটা পাঠিয়েছে, কি মিষ্টি, এটা যা সুন্দর দেখতে পুরো বড়দের মতো, এটা মানে পারে। এটা গেল, এটার সাথে প্যান্ট আছে, এই যে প্যান্ট গেল, এটা সৌম্যর, এই কুর্তাটা সৌম্যর, ভীষণ সুন্দর কালারটা। আমার এই কালারের একটা শাড়িও আছে, তো যেদিন পরবো একসাথে করতে পারবো, ভালো লাগবে। আরো এত জিনিস এসছে না, মানে তাই বলছি যে এত জিনিস কেন পাঠিয়েছিস কেন। এই যে আবার জামা, দেখো জামা, তারপরে আচ্ছা এটা কাকিমা এনেছেন, মানে শতরূপার মা এনেছি না, এনেছেন ওষুধের জন্য ছেলের জন্য। এই যে কোথায় চলে যাচ্ছে, এটাও ভীষণ মিষ্টি দেখ, এই যে এটা পরে, এটা ভীষণ সুন্দর, এটা পরাবো দেখি এর মধ্যে। আর হচ্ছে আরো টি শার্টস এসছে, দেখো আমার ছেলে বড়দের মতো জামা এসছে, এটা একটা, এটা একটা, এটা দিদি ভাই পাঠিয়েছে আমি জানি, সর্দি ভাই ওই পাঞ্জাবিটা পুজো পাঠিয়েছে জানি, আর বাকিগুলো কে ওরাই পাঠিয়েছে, কিন্তু কে কোনটা পাঠিয়েছে দেখতে হবে। এই যে প্যান্ট জিন্স আর কি, এই জিন্সটা আমি দেখিনি, আমরা কালকে একটা জিন্স কিনেছি, এই যে আর একটা জিন্স আজকে খুললাম তো কালকে আবার কিনেছি ওর জন্য একটা জিন্স। তারপরে এই যে জামা, শুনতে হবে কে কোনটা পাঠিয়েছে, সব লাল জামা, এই যে প্যান্ট, এই এত কিছু এসছে। আরো যেগুলো ইম্পর্টেন্ট এসছে সেগুলো হচ্ছে বাবা পাঠিয়েছে আমি জানি, এগুলো সেটা হচ্ছে এই যে রূপোর মানে চাঁদির থালা গ্লাস, তারপরে বাটি চামচ, তারপরে যে অন্নপ্রাশনের পেন দেয় না ওটাও বাবার উপর পাঠিয়েছে। দেখো মানে এগুলো কোনো, আমি বাবাকে বারবার বলছিলাম কেন পাঠাচ্ছ, যে মানে সত্যি একটা দিন যদি ইউজ হতো, একটা দিনই ইউজ হতো এই রূপোর পেন, যে কি ধরে না অনেক কিছু, ওটার জন্য পাঠিয়েছিল, তো ওটার উপর পাঠিয়েছিল রূপোর পেন। আবার ওই টাকা যদি ধরে সে টাকাটাও বাবার উপর পাঠিয়েছে, এই যে
রূপোর টাকা, আমি জানতাম না এরকম রূপোর টাকাও পাওয়া যায়। প্রথম দেখলাম জীবনে। তো যাই হোক, এটা পাঠিয়েছে, বলেছে মানে বাবাদের ইচ্ছে ছিল এগুলো প্লেটে সাজিয়ে দেবো আর কি, এটা এটা আর এই তো চাবির থালা বাকি, এগুলো বুঝতেই পারছি সব শেনকোর, শেনকোর ইয়ে মারা আছে সব, হ্যাঁ শেনকোর সব। তো শেনকোর আমি এগুলো জানতাম আগের থেকেই, বাবা দেখে রেখেছে, কিন্তু আমি বলেছিলাম যে যখন যাবে তখন হাতে হাতে দিলে একটা ভালো লাগে, তাই না? কিন্তু এই যে সব পাঠিয়েছে এগুলো সব রূপো। তারপরে হচ্ছে এগুলো দুটো সোনার আংটি এসছে, কে কোনটা পাঠিয়েছে শুনতে হবে, এগুলো আমি ঠিক জানি না, এটা শুনবো আমি আজকে। এই যে আরেকটাও, এই যে দুটো সোনার আংটি এসছে, তারপরে আরও এসছে রূপোর একটা, এই যে রূপোর এসছে আরও। বেসিক্যালি রূপোর টুপোর যেগুলো করেছে এটা দিদিরা মিলে করেছে, বাবা তো আর এখন পারেন না, তো দিদিদেরই এগুলো আইডিয়া যে প্লেটের উপর পেন থাকবে, রূপোর টাকা থাকবে, ও যেটা ধরবে টরবে আর কি। আমি বললাম হ্যাঁ মাটিও তো দেয়, তো রূপোর মাটি করে পাঠাতিস আর কি, আর কি বাকি রয়েছে। আর এই যেটা শেনকোরি দেখো, লক্ষ্মী গণেশ, আমার আসলে লক্ষ্মী গণেশ মাটির ছিল, কিন্তু এটা রূপোর একসাথে করা, শেনকোতেই পাওয়া যায়, খুব সুন্দর। তো এটা রাখবো আমি, এটা বাঁধানো, আমি সবসময় সব জায়গায় নিয়ে যেতে পারবো, ওরা জানে আমি একটু ঠাকুর ঠাকুরের খুব বিশ্বাসী, সেই জন্য এটা ওদের পাঠিয়েছে। তো নিচে এই হলো সব কিছু, ওই লাইটটা তখন বন্ধ হয়ে গেলো তার জন্য বোধ হয় এখন একটু অফ লাগে, বাট দ্যাটস ফাইন। এই সব কিছু এনেছে, আর এগুলো সব এনেছে সতর্কভাবে, তাই সতর্কভাবে বলছি যে সত্যি তোর মানে ব্যাগের কতটা জায়গা যে শুধু আমার জিনিস এসছে আমার খারাপ লাগছিল, তারপর ও বললো না কোনো ব্যাপার না। তো যাই হোক, ও আমি জানতাম যে মানে ও বলেই এটা সম্ভব আর কি। তো যাই হোক, এই এগুলো এসছে, এখন আমি এগুলো এক এক করে গোছাবো, আর সতর্কতা থেকে অনেক অনেক থ্যাংক ইউ, আর বাড়ির লোককে যা বলার বলবো। আমার শ্বশুর শাশুড়িও যখন এসেছিলো প্রচুর জিনিস এসেছিলো, কিন্তু তখন আমি ব্লগ করছিলাম না রেগুলারলি, এত খাওয়ার দাওয়ার সব নিয়ে এসেছিলো, কিন্তু ওগুলো আমি সত্যি এখন মনে হচ্ছে যে এই ব্লগটা করার সময় মনে হচ্ছে ওইটা করলেও ভালো হতো, ওটাও রয়ে যেত যে প্রথমবার যখন এসেছিলো মঞ্চের কী কী জিনিস এসেছিলো। তো অর্নামেন্ট যেগুলো আছে টাছে ওগুলো হয়তো কখনো একটা ব্যাগ দেখালেও দেখাতে পারি, তখনও ওর তোমার এই বলো চাঁদির থালা বাটি গ্লাস এগুলো সব একসেট এসেছিলো। তো এটাই আমি ভাবছি যে এখন এগুলো আমি শুধু বাবাদের বললাম, মানে দিদিদের বললাম যে বাবাকে কেন বললি না রূপোর টাকা, রূপোর পেন এগুলো দেওয়ার, মানে এগুলো কি হবে, যাই হোক এগুলো থাক, এগুলো বাবার আশীর্বাদ, এগুলো সারা জীবন আমার কাছে থাকবে, মঞ্চের বিয়ে হলে ওর বউকে দেব, তারপরে ওর বউ যা পারে করবে, এই হচ্ছে প্ল্যান। তো এই অবধিই থাকলো আজকে ব্লগটা, এত ওষুধ এত কিছু, সতর্ক আবার থ্যাংক ইউ দিদিভাই চৌধুরী, তোদেরকে তো থ্যাংক ইউ বলবো না, এত এত লাভ, আর বাবা তো বাবাই। তো যাই হোক, এখানেই শেষ করছি আজকে ব্লগটা। Thank you.